আসসালামু আলাইকুম আমরা এখন দেখব পনেরোতম জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজের নিয়োগ পরীক্ষার এমসিকিউ কিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একানব্বই নম্বর অঙ্ক দিয়ে একানব্বই নম্বর অঙ্ক ছিল যদি এ প্লাস ফোর বাই এ ইকুয়াল টু ফোর হয় তবে এ বাই এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু এর কত অর্থাৎ এখানে বলা আছে এ প্লাস ফোর বাই এ ইকুয়েল টু হচ্ছে ফোর বা এইটা করলে পাওয়া যাবে এ এ স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু ফোর বা এস স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু ফোর এ বা এস স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর ইকুয়াল টু জিরো বা এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু টু প্লাস এটা টু স্কোয়ার সূত্র করার জন্য এটা করলাম বা এ মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো বা এ মাইনাস টু ইকুয়াল টু জিরো বা এ ইকুয়াল টু আসবে হচ্ছে টু এ ইকুয়াল টু যদি টু আসে তাহলে আমাদের এখানে বলা হচ্ছে এ বাই এ স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস টু এটা করলে পাওয়া যাবে উপরে টু নিচে আসবে হচ্ছে টু স্কোয়ার প্লাস টু মাইনাস টু ইকুয়াল টু আসবে টু বাই ফোর ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান বাই টু এই ওয়ান বাই টু হবে হচ্ছে নির্ণয় ওয়ান এইটি এইট পার্সেন্টের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বিরানব্বই নম্বর বিরানব্বইতে বলা আছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্র কত বৃদ্ধি পাবে তো ধরে নেই বড় ক্ষেত্রের বাহ দৈর্ঘ্য দশ দশ আর দশ গুণ করলে আসবে হচ্ছে ক্ষেত্রফল একশো এখন যদি ক্ষেত্রফল দশ পার্সেন্ট বাড়াই তাহলে একটা হবে হচ্ছে এগারো আরেক বাহাবে হচ্ছে এগারো তাহলে এটা আসবে হচ্ছে একশো একুশ তাহলে যে বৃদ্ধিটা পার্থক্যটা হচ্ছে একুশ একশোর মধ্যে একুশ যেহেতু সেহেতু আমরা বলতে পারবো হচ্ছে একুশ পার্সেন্ট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তিরানব্বই নাম্বার তিরানব্বই বলা আছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এক অনুপাত এক অনুপাত রুট হলে বৃহত্তম কোনটির মান কত তো এটা যদি আমরা আঁকি যে এক এক আর এই কোনটা হবে হচ্ছে রুট টু তাহলে এখানে যদি খেয়াল করেন লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট টু স্কোয়ার অতিব স্কোয়ার এটা করার মূল কারণ হচ্ছে আমরা দেখবো পৃথাগ্রসের সাথে মিলে কি তাহলে টু ইকুয়েল টু টু সেই ক্ষেত্রে যেহেতু এটা পৃথাগ্রসের সাথে মিলে তাহলে বৃহত্তম কোনটা অবশ্যই হবে হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হবে হচ্ছে এই পার্সেন্টের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চুরানব্বই নাম্বার চুরানব্বই বলা আছে ছয় ভাগের পাঁচ এর সাত ভাগের ছয় ডিভাইড বাই এক সমস্ত সাত ভাগের তিনের সাথে কত যোগ করলে যোগ ফল এক হবে তো আমরা দেওয়া আছে হচ্ছে ছয় পাঁচ এর সাত ভাগের ছয় ডিভাইড বাই এক সমস্ত সাত ভাগের তিন তো এটা করলে আসবে হচ্ছে সাত ভাগের পাঁচ ডিভাইড বাই সাত সাত আট নয় দশ দশ ভাগের সাত ইকুয়াল টু আসবে হচ্ছে পাঁচ বাই সাত ইন্টু উঠে দিলে আসবে হচ্ছে সাত দশ কাটাকাটি করলে আসবে হচ্ছে দুই ভাগের এক তো দুই ভাগের এক চলে আসলো এটার উত্তর এখন জিজ্ঞাসা করা হয়েছে কত যোগ করলে যোগ ফল এক হবে তাহলে দুই ভাগের এক বা হাফের সাথে এক্স যোগ করলে ধরেনি এক হবে তাহলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে এক বিয়োগ দুই ভাগের এক ইকুয়াল টু আসবে হচ্ছে দুই ভাগের এক অর্থাৎ দুই ভাগের এক হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমার পঁচানব্বই নম্বর পঁচানব্বই বলা আছে একটি ট্রেন ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার বেগে চলে ট্রেনটি নয়শো মিটার দীর্ঘ একটি সেতু এক মিনিট অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার তো সেতু অতিক্রম করার ক্ষেত্রে আমরা জানি টোটাল অতিক্রম করতে হবে হচ্ছে ট্রেন প্লাস হচ্ছে সেতু দুইটার দুর্গ মিলিয়ে হচ্ছে অতিক্রম করতে হয় এখানে বলা হচ্ছে ছিয়ানব্বই কিলোমিটার গতিবেগ তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ষাট মিনিট বা এক ঘন্টায় যায় হচ্ছে ছিয়ানব্বই কিলোমিটার তাহলে এক মিনিটে যাবে কতটুকু এক মিনিটে যাবে ছিয়ানব্বই বাই ষাট কিলোমিটার ইকুয়েল টু আসবে হচ্ছে এক দশমিক ছয় কিলোমিটার এক দশমিক ছয় কিলোমিটার করলে আসবে হচ্ছে ষোলোশো মিটার এই ষোলোশো মিটার হবে হচ্ছে এখানকার হিসাব তো ষোলোশো মিটার যদি আমাদের আসে এখানে বলা হচ্ছে ট্রেনটির দুর্গ কত মিটার তো আমরা এখানে জানি ট্রেন প্লাস সেতু বা ব্রিজ ইকুয়েল টু হচ্ছে তাহলে আসবে হচ্ছে ষোলোশো আমাদের ব্রিজ দেওয়া আছে তাহলে ট্রেন ইকুয়েল টু আসবে হচ্ছে ষোলোশো মাইনাস ব্রিজ অর্থাৎ ষোলোশো বিয়োগ ব্রিজ বলা হচ্ছে নয়শো এটা করলে পাওয়া যাবে হচ্ছে সাতশো মিটার অর্থাৎ ট্রেনে দরকার হবে হচ্ছে সাতশো মিটার এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ